বন্ধুরা, আজকে আমি দুটি মেয়ের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা নিয়ে এসেছি, যাদেরকে কিছু ছেলে বারবার ধর্ষণ করতে থাকে। আর অবশেষে মেয়ে দুটি তাদের ধর্ষণের বদলা কতটা নিষ্ঠুর ভাবে নিতে পারে সেগুলি দেখানো হয়েছে। মুভিটির কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত খুব ইন্টারেস্টিং, সো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আছি আহসান আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অব আহসান। মুভি শুরুতে আমরা কিটি এবং নেন্সি নামে দুজন মেয়েকে দেখতে পাই। তারা দুজন এগ্রিকালচারের স্টুডেন্ট ছিল। তারা দুজন তাদের পড়াশোনা শেষ করার জন্য নিউ ইয়র্কের এক ফার্মে যাওয়ার প্ল্যান করতেছিল। আর পরের দিন তাদের আঙ্কেল জেসন আসে তাদেরকে নেওয়ার জন্য। জেসন তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। জেসন একজন পুলিশ ছিল। এর পরের দিন জেসন তাদেরকে নিয়ে বাস স্ট্যান্ডে যায়। তারা সেখানে নিউ ইয়র্কের বাসের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু তখন কেটি তার আঙ্কেলকে বলে চলে যেতে। এখন তারা এখান থেকে বাসে উঠে একাই যেতে পারবে। আর সে তার আঙ্কেলকে বলে নিউ ইয়র্কের ফার্মে পৌঁছার পর সে তাকে মেসেজে জানাবে। এটা শুনে জেসন তাদেরকে বলে কোডওয়ার্ড ব্যবহার করতে, যেটা দেখে জেসন বুঝতে পারবে এটি কেটি পাঠিয়েছে এবং সে সেফলি সেখানে পৌঁছেছে। আর কেটি বলে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপেল ওয়াচটি ব্যবহার করব। এটা শুনে জেসন বলে আচ্ছা ঠিক আছে, তুমি মেসেজ পাঠার সময় প্রত্যেকবার আলাদা আলাদা অ্যালফাবেট ব্যবহার করবে, এতে আমি বুঝতে পারবো যে এটি তুমি পাঠাচ্ছ। আর তখন গাড়িতে করে যাওয়ার সময় দুটি ছেলে কেটি আর নেন্সির দিকে আজব নজরে তাকিয়ে চলে যায়। এরপরে জেসনও তার বাড়ির দিকে চলে আসে। জেসন চলে যাওয়ার পর কেটি আর নেন্সি কফি খাওয়ার জন্য একটি কফি শপে চলে যায়। আর সেখানে ওই ছেলে দুটি আসে যারা কিছুক্ষণ আগে তাদের দিকে আজব নজরে তাকিয়েছিল। তাদের নাম ছিল জেড আর লোকাস। তারা দুজন কেটি আর নেন্সির সাথে কথা বলতে শুরু করে। কেটি তখন তাদেরকে বলে তারা নিউ ইয়র্কের একটি এগ্রিকালচার ফার্মে স্টাডি করতে যাচ্ছে। তখন এটা শুনে জেড বলে আমরাও ওইদিকে যাচ্ছি, তোমরা চাইলে আমাদের সঙ্গে যেতে পারো, আমরা তোমাদেরকে ফার্ম পর্যন্ত পৌঁছে দিব। প্রথমে কেটি তো তাদেরকে নাই বলে দেয়, কিন্তু পরে সে ভাবে তাদের সঙ্গে শেয়ারে যাওয়া যায় আর সে রাজি হয়ে যায়। এরপরে জেড তাদেরকে ফার্মে না নিয়ে গিয়ে তাদেরকে জেদের বাসায় নিয়ে যায়, যেটা একটি জঙ্গলের মাঝে ছিল। এটা দেখে কেটি আর নেন্সি একটু ভয় পায়। এরপরে কেটি তাদেরকে বলে তারা ফার্মে না গিয়ে এখানে কেন নিয়ে এসেছে। আর তখন বাড়ির ভেতর থেকে জেডের মা আসে আর তাদেরকে আদর করে আর বলে চা খাওয়ার জন্য। আর তিনি বলেন তোমরা চা খাওয়ার পর যে তোমাদেরকে ফার্মে পৌঁছে দিবে। তখন কেটি রাজি হয়ে যায় চা খাওয়ার জন্য। আর সে ঘরে বসে চা খাচ্ছিল, তখন তার আঙ্কেলের মেসেজ আসে। আর তখন কেটি কোডওয়ার্ড অ্যাপেল লিখে মেসেজের উত্তর দেয়। এতে করে তার আঙ্কেল বুঝতে পারে তারা দুজন সেফলি সেখানে পৌঁছেছে। এরপরে জেডের মা কেটি আর নেন্সিকে কিছু খাবার দেয়, যেটা খেয়ে কেটি আর নেন্সি নেশাগ্রস্ত হয়ে পড়ে, কারণ খাবারের মধ্যে ড্রাগস মেশানো ছিল। আর তখন কেটি আর নেন্সি বুঝতে পারে তাদের সাথে খারাপ কিছু হতে চলছে। তারা তখন সুযোগ বুঝে পালাতে থাকে, কিন্তু কিছুদূর গিয়ে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জেড আর লোকাস তাদেরকে কাঁধে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এরপরে যখন তাদের জ্ঞান ফিরে তারা দেখে তারা দুজন জঙ্গলের মাঝে আর তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা। তারা তখন চিল্লাতে থাকে। তখন আমরা সেখানে জেডকে দেখতে পাই। সে এসে বলে চিল্লিয়ে কোনো লাভ নাই, তোমরা যতই চিল্লাও না কেন এইখানে কেউ আসবে না তোমাকে বাঁচানোর জন্য, কারণ চারিদিকে জঙ্গল আর জঙ্গল। কিছুক্ষণ পর সেখানে বোরিস নামের আরেকজন লোক আসে। সে কেটিকে তার ফোন দেখিয়ে বলে তোমার ফোনে জেসন নামের একজন লোকের মেসেজ আসছে, তাকে তুমি অ্যাপেল লিখে রিপ্লাই দিয়েছিলে, এখন তোমাকে বলতে হবে অ্যাপেলের মানে কি। আর তখন কেটি বলে অ্যাপেল একটি কোডওয়ার্ড, এর মানে হলো আমরা ঠিক আছি আর আমরা ঠিকঠাক মতো ঠিক জায়গায় পৌঁছেছি। আর তখন বোরিস কেটি ফোনটা দিয়ে তার আঙ্কেলকে রিপ্লাই করে আমরা ঠিক আছি আর আমরা ঠিকঠাক মতন ঠিক জায়গায় পৌঁছেছি এবং আমরা এখানে অনেক আনন্দ করছি। আর শেষে অ্যাপেল কোডটিও লিখে দেয়, যাতে করে জেসন বুঝতে পারে কেটি রিপ্লাই দিয়েছে। এরপরে তারা কেটি আর নেন্সিকে তাদের সামনে গোসল করতে বলে। আর তখন এখানে শারিফ নামের একজন পুলিশ আসে। আর তখন কেটি আর নেন্সি তার কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি এই পুলিশও এদের সঙ্গে জড়িত। এটা দেখে তারা দুজন অনেক ভয় পায়। আর কেটি এবং নেন্সি তাদেরকে বলে প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও, আমরা কাউকে কিছুই বলবো না। কিন্তু ওই লোকগুলো তাদের কোনো কথাই শুনছিল না। এরপরে দেখা যায় পুলিশটি কেটির ক্যান্টিন থেকে বেরিয়ে আসছিল। আর আমরা এতে বুঝতে পারি পুলিশটি তার সাথে খারাপ কিছু করেছে। আর অপরদিকে দেখা যায় জেসন খুব টেনশন করছিল, কারণ কেটির ফোন থেকে লাস্ট যে মেসেজটি এসেছে সেখানে অ্যাপেল কোডটি ছিল, কিন্তু জেসন তাকে বারবার অ্যাপেল কোডটি ব্যবহার করতে নিষেধ করছিল। এরপরে সেই লোকগুলো কেটির ক্যান্টিনে আরো এক লোককে পাঠায়। সে তার কাজ শেষ করে জ্বলন্ত একটি সিগারেট তার পেটে লাগায়। আর কেটি তখন এর ব্যথা সহ্য করতে না পেরে জোরে চিল্লাতে থাকে, কিন্তু সেই লোকটি কেটির সাথে আবারও জোর জবরদস্তি শুরু করতে থাকে, যে তাদেরকে নিয়ে একটি ধান্দাবাজ ব্যবসা শুরু করে দিয়েছিল। আর পরের দিন দেখা যায় জেসন নিউ ইয়র্কের ফার্মের নাম্বার জোগাড় করে আর সেখানে কল দেয়। কল দিয়ে সে জানতে পারে সেখানে নেন্সি আর কেটি এখনো পৌঁছায়নি। এটা শুনে জেসন অনেক টেনশন করতে শুরু করে আর সে নেন্সিকে খোঁজার উদ্দেশ্যে নিউ ইয়র্কে রওনা দেয়। পরের সিনে দেখানো হয় কেটি আর নেন্সিকে কালো কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে দেয় আর সেখানে একজন মুখোশ পরা লোক চলে আসে। এরপরে তাদের মুখ থেকে কালো কাপড় সরিয়ে দেয়া হয় আর মুখোশ পরা লোকটি নেন্সিকে পছন্দ করে আর সে নেন্সিকে নিয়ে একটি ক্যান্টিনের ভেতর যায়। লোকটি চলে যাওয়ার পরে কেটি নেন্সির কাছে গিয়ে দেখে নেন্সির অবস্থা খুবই খারাপ। এরপরে দেখা যায় জেসন নিউ ইয়র্কে গিয়ে একটি পুলিশ স্টেশনে
যায়। আর সে একজন পুলিশকে বলে তার ভাতিজি কেটি আর্ডেন কিডন্যাপ হয়েছে। আর সেখানে আমরা দেখি যে পুলিশটি কেটিকে ধর্ষণ করেছে সেই পুলিশটি সেখানে। তখন পুলিশটি জেসনকে বলে আপনি কিভাবে নিশ্চিত কেটি আর্ডেন কিডন্যাপ হয়েছে। জেসন তখন বলে আমি তাদেরকে একটি কোডওয়ার্ড ব্যবহার করতে বলছিলাম, আর আমি তাদেরকে বলছিলাম এই কোডওয়ার্ডটি যেন তারা একবারই ব্যবহার করে, কিন্তু পরে মেসেজেও সে এই একই কোডওয়ার্ডটি ব্যবহার করেছে। এতে আমি বুঝতে পারছি যে এটি কেটি রিপ্লে দেয়নি। আর আমি খোঁজ নিয়ে জানতে পারি তারা এখনো ফার্মে পৌঁছায়নি। এরপরে আমরা দেখি বোরিসকে সেই পুলিশ সবকিছু বলে দিয়েছে, আর বোরিস জেডকে সবকিছু বলে দেয়, এটাও বলে দেয় যে ওর আঙ্কেল একজন পুলিশ। আর তখন জেড বলে আমাদেরকে খুব দ্রুত তাদেরকে গুম করতে হবে, তা না হলে আমাদেরকে বিপদে পড়তে হবে, আর শহর থেকে আসা বাকি মেয়েদেরকে আমরা কিডন্যাপ করব। কেটি ক্যান্টিনের ভিতর থেকে সব শুনতে পায়। এরপরে বোরিস তার ক্যান্টিনের ভিতরে গিয়ে তার উপর আবারও নির্যাতন শুরু করে। আর এই দিকে জেসন কেটি আর নেন্সির খোঁজ করতে করতে সেই কফি শপে যায় যেখানে কেটি আর নেন্সি বসে কফি খাইছিল, আর দোকানের মালিককে কেটি আর নেন্সির ছবি দেখায়। দোকানদার তখন বোরিসের গাড়ির ইনফরমেশন দেয়। অন্যদিকে পরের দিন কেটি নেন্সিকে গিয়ে বলে তারা আমাদেরকে মারার প্ল্যান করতেছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। আর তখন জেড আবারও সেই নেশাখোর লোকটিকে নিয়ে আসে। জেড তাকে বলে আমরা একটু পরেই ফিরে আসব, তুমি এদের প্রতি লক্ষ্য রাখিও। তারা এটি বলে চলে যায়। আর তখন কেটি নেশাখোর লোকটিকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর এরপরে কেটির লোকটির গলায় কামড় দেয়, আর সে কিছুক্ষণ পর সেখানে মারা যায়। এরপরে তারা তাদের হাতের শেকল খুলে এক জায়গায় লুকিয়ে পড়ে। একটু পরে আমরা লক্ষ্য করি সেখানে সেই পুলিশ আসে, আর তখন কেটি আর নেন্সি তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। পালিয়ে তারা একটি শপে যায়, আর সেখান থেকে তারা অদ্ভুত কিছু জিনিস কিনতে থাকে। আর তারা দোকানের মালিককে বোরিসের ঠিকানা জানতে চায়। দোকানের মালিক ভয়ে বোরিসের বাড়ির ঠিকানা বলে দেয়। আর এদিকে জেসন বোরিসের গাড়ির সব তথ্য জোগাড় করে। তখন জেসন বোরিসের বাড়ির ঠিকানা খুঁজে পায়। এরপরে দেখা যায় বেচারা বোরিস তার বাড়িতে গান বাজিয়ে এনজয় করছিল, আর সেখানে কেটি আর নেন্সির এন্ট্রি হয়। তারা একটি বলে তার কাটা লাগিয়ে বোরিসের মুখে মারে, আর সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে লক্ষ্য করে তার হাত পা টেবিলের সাথে বাঁধা। বোরিস তখন তাদেরকে অনেক টাকা লোভ দেখিয়ে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেটি আর নেন্সির উদ্দেশ্য ছিল বদলা নেওয়ার। আর সে তখন বোরিসকে সেই মুখোশ পরা লোকটির বিষয়ে জানতে চায়, আর তখন বোরিস ভয়ে লোকটির পরিচয় দিয়ে দেয়। আর তখন বাইরে জেসনও চলে আসে। কেটি আর নেন্সি বোরিসের পিছনে একটি ব্যাট ঢুকে দিয়ে চলে যায়, আর বোরিস চিল্লাতে শুরু করে। জেসন ভিতরে যায়, কিন্তু ইতিমধ্যে বেচারা বোরিস মরে গিয়েছে। বাইরে গিয়ে জেসন দেখতে পায় গাড়ি নিয়ে কেটি আর নেন্সি চলে যাচ্ছে। জেসন আবারও সে পুলিশের কাছে যায় আর কেটি আর নেন্সির বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু পুলিশটি কিছুই বলতে চায় না। আর তখন জেসন কেটির নাম্বারে কল দেয়, আর ফোনটি বাজে পুলিশের পকেটে। জেসন পিছনে ঘুরে দেখে পুলিশ গান পয়েন্ট করে রেখেছে জেসনের দিকে। সিনটি শিফট হয়, আর দেখানো হয় কেটি পৌঁছে গেছে সেই মুখোশ পরা লোকটির বাড়িতে। আর কেটি বুঝতে পারে ইনি একজন চর্চের ফাদার। ফাদারও কেটিকে দেখে চিনতে পারে, আর তাকে বাজে বাজে প্রস্তাব দিতে শুরু করে। তখন নেন্সি পিছন থেকে একটি ব্যাট দিয়ে ফাদারের মাথায় বাড়ি দেয়, আর তাকে গাড়ির পিছনে বেঁধে রেখে শহরের বাইরে নিয়ে যায়। এরপরে তার গায়ে তেল দিয়ে তাকে জীবিত আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এরপরে তারা চলে যায়। অন্যদিকে জেসনকে ওই পুলিশ অফিসার চেয়ারে বেঁধে রাখে, আর কিছুক্ষণ পর সে আরো দুটি মেয়েকে সেখানে নিয়ে আসে, আর তাদের উপরও নির্যাতন শুরু করে। পিছন থেকে কেটি এসে অফিসারের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে, আর তাকেও চেয়ারে বেঁধে রাখে। এরপরে সেখানে তাকে গুলি করে হত্যা করে। চলে যাওয়ার সময় বেঁধে রাখা মেয়ে দুটিকে ছেড়ে দেয়, আর বলে ভিতরে গিয়ে জেসনকে যেন তারা ছেড়ে দেয়। মেয়ে দুটি জেসনের বাঁধন খোলার সময় তাকে বলে ওই মেয়ে দুটি আপনাকে ছেড়ে দিতে বলেছে। তখন জেসন বুঝতে পারে ওই দুটি আর কেউ নয়, কেটি আর নেন্সি ছিল। এরপরে দেখা যায় জেড এর মা ড্রিঙ্কস করছিল, আর একটু পরে সেও জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে সে দেখতে পায় তার ছেলে জেড তার সামনে চেয়ারে বেঁধে রাখা, আর তার মায়ের সামনেই জেডকে প্যাড দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপরে তারা জেডের মাকে লোকাসের কাছে নিয়ে আসে, আর লোকাসের হাতে একটি ব্যাট দিয়ে বলে জেডের মাকে যেন হত্যা করে, কিন্তু লোকাস এটি করে না। আর তখন কেটি তাকে গুলি করে মেরে ফেলে, আর জেডের মাকে একটি করাত দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে। এরপরে দেখানো হয় জেডের বাসায় কেটি আর নেন্সিকে। তারা হাসি খুশি ভাবে আবারও নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়, আর ফাইনালি তারা সেখানে পৌঁছে যায়। মুভিটি এখানেই শেষ হয়। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারেন।